নবমীর রাতে দেবাঞ্জনকে খুনে ব্যবহৃত আগ্নেয়স্ত্রটি উদ্ধার করল পুলিশ ঘটনায় ধৃত প্রিন্সকে জেরা করে একটি জঙ্গল থেকে আগ্নেয়স্ত্রটি উদ্ধার করা হয় দমদমের বাসিন্দা দেবাঞ্জন দাস খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল নিমতা থানার পুলিশ খুনে অভিযুক্ত দেবাঞ্জনের বন্ধু প্রিন্সকে জেরা করে একটি জঙ্গলের মধ্যে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে জানা গেছে ঘটনায় আগেই প্রিন্সকে গ্রেপ্তার করেছিল পুলিশ নবমীর রাতে বিরাটিতে খুন হয় দেবাঞ্জন পুলিশ প্রথমে দুর্ঘটনা বলে দাবি করলেও পরে ওই যুবক খুন হয়েছে বলে জানা যায় প্রথমে পুলিশ খুনের অভিযোগ না নিলেও চাপে পড়ে নিজেদের ভোল বদলায় তারা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মৃত যুবকের পরিবার সমালোচনার মুখে পড়েন নিমতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক চাপে পড়ে তদন্তে গতি আনতে বাধ্য হয় গ্রেপ্তার হয় মৃত যুবকের বন্ধু প্রিন্স তাকে জেরা করেই অস্ত্র উদ্ধার হয় তার কাছ থেকে আরও তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ ব্যুরো রিপোর্ট news no man's land nimta